আসাম মুসলিম মেরিজ এন্ড ডাইভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935খন যদি বাতিল করে দিয়ে তেতিয়াহলে হব কি, অলরেডি অর্ডিনেন্স দি পেলাই আজি ধরে তিনিমাহমান হল আপনার মার্চত এখন অর্ডিনেন্স দি পেলাই গভর্নর অর্ডিনেন্স দি পেলাই এখন আপনার রিপিল করে দিলে, গ্রাউন্ডত হয়েছে কি এটা আমার মুসলমান সমাজের মাজত মানে বিয়াটো কাজি সকলের থ্রুদি আপনার একটা নিয়ন্ত্রিত একটা একটা কন্ট্রোল ম্যানারত হয়েছিল, বিয়াবিলাক পঞ্জীয়ন করেছিল কাজি সকলে, আর এইবিলাক ডাটা আপনার প্রত্যেক জেলার আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিসি এসপি দিয়া হয়েছিল, কিন্তু এতিয়া যেহেতু এই এইটো সিস্টেমটো নাইকিয়া হয়ে গেছে ইয়ার পরিণতিত চাইল্ড মেরেজটো বহুত বাড়ি গেছে গ্রাউন্ডত, চাইল্ড ইয়ার ইয়ার এফেক্ট যেটা হয়েছে চাইল্ড মেরেজটো বাড়ি গেছে, চাইল্ড মেরেজ কমা নাই চাইল্ড মেরেজ বাড়ি গেছে গ্রাউন্ডত। এই আইনখন খারিজ করলে চাইল্ড মেরেজ বাড়ি হয়? নিশ্চয়, কারণ আপনার এই আমি তো এই এই ফিল্ডত থাকা মানুষ, আমি গ্রাউন্ডত আছো, ইয়ার বিয়ার কাজি সকলে কেতিয়া বিয়া এখন রেজিস্টার করে, এই আপনাদের জানে যে এই একটর আন্ডারত কাজিবিলাক অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়, মানে গোটে অসমত অসম সরকারে দিয়া 99জন কাজি আছে প্রত্যেক অসমত, একদম লোয়ার আসাম আপার আসাম মিডিল আসাম সবতে আছে, এই কাজিসকলের কাম কি যে মুসলমান সমাজের বিয়া আর আপনার নিকা আর ডাইভোর্সটো পঞ্জীয়ন করে দিয়ে এখেসকল, ঠিক আছে, পঞ্জীয়ন করবলে ডকুমেন্টসখিনি ভেরিফাই করে 18 বছর 21 বছর যে ক্রাইটেরিয়া আছে সরকারি নীতি যেখিনি আছে আর সময় সময় এই ডাটাখিনি শেয়ার করে থাকে, অর্থাৎ কাজিসকলের থ্রু দি পেলায় সহজভাবে অসম সরকারে মুসলমানত কিমান বিয়া হয়েছে কিমান ডাইভোর্স হয়েছে এই ডাটাটো পাই আসলে, এটা হব কি এই সিস্টেমটো নাইকিয়া হয়ে গেল, নাইকিয়া হয়ে যাওয়ার লগে লগে যুনে তুনে যতে ততে এখন বিয়া আপনার পড়াই দিব যেহেতু ডাটাটো এভেলেবল না থাকবে গভর্নমেন্টের লগে। আর একটা প্রশ্ন এই মুহূর্তে আছে, বর্তমানের যখন 1935 চনের যখন একট খারিজ করার কথা অসম সরকারের তরফের কোয়া হয়েছে, এই একখন কেনকা ধরনের বিষয়বস্তু সমূহ আছে যখন রাইজে 1935 চনের এই একখনের কথা নাজানে তেওঁলোকৰ বাবে? এখন একটত আপনার এই নিকাটো পঞ্জীয়ন আর ডাইভোর্সটো পঞ্জীয়ন কেন করব প্রসিডিওরটো কি এইবিলাক এই পঞ্জীয়ন করা আছে আর রুলস আছে, মানে তার রুলসবিলাক আছে কেন পঞ্জীয়ন করব, আর এই এখন অসম সরকারে 2010ত সুপ্রিম কোর্টের আদেশ মর্মে এখন ম্যান্ডেটরি করেছে, আগতে কম্পালসরি নাছিলে বিয়াটো পঞ্জীয়ন করা, সুপ্রিম কোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, সেই অর্ডারের পিছত অসম সরকারে আকো এখন অর্ডিনেন্স দি পেলায় এই একখন কম্পালসরি করেছে মুসলমান সকলে এই একখন আন্ডারত বিবাহ পঞ্জীয়ন করব 2010ৰ পর, তেতিয়ার এই বস্তুটো চলি আহিছে, এটো এটা মানে অসম সরকারও মানে সেই তেতিয়ার দিনের অসম সরকারের সিদ্ধান্ত নাছিল, এটো সুপ্রিম কোর্টের আদেশ মর্মে এটো হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ উলঙ্ঘা হব? নিশ্চয় এটা উলঙ্ঘা হব, আর এই এই সংক্রান্তত আমি অল আসাম কাজিজ এসোসিয়েশনের ফালেরপা একটা কেস অলরেডি আমার মাননীয় হাইকোর্টের এই পেন্ডিং হয়ে আছে, আমি অর্ডিনেন্সখন চ্যালেঞ্জ করছো, অহা এক আপনার অগস্টত ইয়ার আপনার নেক্সট ডেট আছে সরকার এফিডেভিট দিব, সম্ভব এই এই সময়সত এইবিলাক অসম সরকার একটা নতুন একটা কৌশলে তুলেছে। আর একটা কথা, অসম সরকারের তরফের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে মন্তব্য করেছে যে মুসলমান মহিলাসকলক ন্যায় দিয়ার এই ব্যবস্থা গ্রহণ করেছে, এই এই আইনখন দি পেলে ন্যায়টো প্রকৃতভাবে হয়ে আসলে মুসলমান মহিলাসকল, কারণ তালাকটো হোক বা আপনার নিকাটো হোক আপনার একদম ডাইরেক্টলি পঞ্জীয়ন হয়ে আসলে, ডাটাটো গভর্নমেন্টের ওষুধ গিয়ে আসলে, কারণ এইবিল রেকর্ডের কথা আপনার সিট হয় যখন রেজিস্টার দিয়ে কাজী সকল এখন সরকারি রেজিস্টার দিয়ে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্টার এখন রেজিস্টার দিয়ে, এখন তো পার্সোনাল রেজিস্টার নয়, তো সেইকারণে এটা এই সিস্টেমটা নাইকিয়া হয়ে গেলে কি অল্টারনেট সিস্টেম মানে গ্রাউন্ডত কি এফেক্ট করে বা কেন কি করে এইটা একটা আলটিমেটলি আমার মুসলমান সমাজক এটুয়ে বহুত ক্ষতি করব দীঘলিয়া, মানে দীঘল মানে ইন দ্য লং টার্ম এটা বহুত ডাঙর একটা ক্ষতি করব, এই ডাঙর সিদ্ধান্তের পাশে নিশ্চয়ই মুসলমান সমাজের তরফের প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এটা হওয়া দোয়া লাগছে আপনার আপনার ইমানখিনি মুসলমান পপুলেশন বিয়া পঞ্জীয়ন করবলে তালাক পঞ্জীয়ন করবলে হওয়া দোয়া লাগছে, এটা কত যাব কি করব, একো অল্টারনেট সিস্টেম নাই ম্যানেজমেন্ট নাই, আমি অসম সরকারে কৈছে স্পেশাল মেরেজ, স্পেশাল মেরেজ একটার আন্ডারত আমার মুসলমান সকলে যাব নোৱাৰে, কারণ তার আইনিভাবে বহুত আপনার আছে লেকুনা আছে, প্রহিবিটেড ডিগ্রিজ আছে, লিভিং স্পাউস এট দ্য টাইম অফ মেরেজ আছে, এইবিলাক এইবিলাক বহুত বাধা আছে স্পেশাল মেরেজ একটা, আমার শরীয়ত একমত এখানে আমি পারু, শরীয়ত এখন এখন সেন্ট্রাল একট হয় এখন আইন এটাও আপনার বলবদ্ধ হয়ে আছে আমি পারু, সেনেকা পারা অবস্থাতে আমি স্পেশাল মেরেজ একটা যাব নোৱাৰো, আর এই আইনখন খারিজ করার পিছন নিশ্চয়ই কোনোবা কিবা অল্টারনেটিভ যেহেতু নতুন নতুন আইন দেশ এটা প্রণয়ন করা হয়েছে পূর্বর আইন সমূহ তুলনায়, গতি স্বাভাবিকতেই অল্টারনেটিভ কিবা আইন আসব সেই ক্ষেত্রে কি করব, এটা আমি চাও কি সরকারে আইন আনে, কিন্তু মুসলমানক ধরি লোক আমার যেখানে শরীয়তে যেখানে দিছে আমার যেটু মানে নিকাটো সম্পন্ন করার যেটু আমার এটু যেহেতু একটা ধর্মীয় একটা বস্তু এখন এখন আইন আনি পেলে এটু স্পিচ এখানে আসাম মুসলিম মেরেজ এখন এইখন একটো ধর্মীয় প্লাস সরকারি দুটা কাম একেলগে মানে সম্পন্ন হয়েছিল,
ইয়াতে এক জায়গাতে আপোনাৰ নিকাহনো হৈছিলে আৰু ৰেজিষ্ট্ৰেশ্যনো হৈছিলে চৰকাৰী ৰেজিষ্ট্ৰেশ্যন এটা এই দুটা বস্তু পৃথক কৰি দিলে এটা হোৱা দুৱা লাগিব আৰু ইয়াৰ ফলশ্ৰুতত কি হ'ব গ্ৰাউণ্ডত মুছলমানসকল ভুক্তভোগী হ'ব বিশেষকৈ মহিলাসকল আৰু চাইল্ড মেৰেজটো বাঢ়িব মানে আপুনি ক'ব বিচাৰিছে হিতে বিপৰীতহে হ'ব নিশ্চয় বিপৰীত এইটো নিশ্চয় বিপৰীত হ'ব এইটো ধন্যবাদ